एकाडेमिक बेशी थाका सत्त्वेও वंचितদের নিয়োগ করা হয়নি এই নিয়ে বড়সড় আপডেট উঠে আসছে যার ফলে 25,000 অলরেডি যারা নিয়োগপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক রয়েছেন তাদের চাকরি কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে। তো একাডেমিক স্কোর ক্যালকুলেশনে পর্ষদের দেওয়া যে সমস্ত নোটিশগুলো পাবলিশ করা হয়েছিল তাতে একাডেমিক স্কোরের উল্লেখ না থাকার কারণে যে মামলাগুলি হয়েছিল এবার পর্ষদ সভাপতিকে সমস্ত কিছু হলফনামা আকারে কিন্তু জমা দিতে বলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার প্রশ্ন উঠছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি নিয়োগপ্রাপ্ত হয়ে গিয়েছেন তাদের কি তাহলে কি আবারও একাডেমিক স্কোরের ব্যাপারটা যেটা রয়েছে এবং সেই অ্যাপটিটিউড টেস্ট যার পরিপ্রেক্ষিতে এই মামলাগুলি হয়েছে তাদেরকে কি তাহলে আবারও অ্যাপটিটিউড টেস্টে বসতে হতে পারে এই নিয়ে বিস্তারিত কি আপডেট আসছে এবং এই 25,000 ক্যান্ডিডেট যারা অলরেডি নিয়োগপ্রাপ্ত হয়ে গিয়েছেন তাদের ব্যাপারটা নিয়ে কি আপডেট চলুন জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। একাডেমিক স্কোর বেশি থাকা প্রার্থীদের নিয়োগ করা হয়নি, 25,000 শিক্ষকের চাকরি এবার প্রশ্নের মুখে। তো বিস্তারিত কি আপডেট চলুন জানবো। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড়সড় অভিযোগ সামনে এলো। নিয়োগের ক্ষেত্রে নিজেদেরই নিয়ম মানেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টে এমনটাই অভিযোগ উঠল এবং সেক্ষেত্রে 2016 সালে কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে। টেস্ট না দিয়েই নম্বর পেয়েছে একাধিক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা, এমনটাই চাঞ্চল্যকর দাবি। তো সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই জানেন যে 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের জন্য এপিসি ভবনে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদেরকে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট বা যেটা বলা হচ্ছে ডেমো ক্লাস সেটা কিন্তু তাদেরকে দিতে হচ্ছে। কিন্তু এর আগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি হয়েছিল তাতে কোনো রকম ডেমো ক্লাস বা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সেই অভিযোগটাই এমনটাই অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং সেক্ষেত্রে 25,000 মতন শিক্ষক তাদের রিক্রুটমেন্ট এই মুহূর্তে প্রশ্নের মুখে। এরকম যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের চাকরি নিয়ে কি আপডেট চলুন এবার জানবো। তো এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জবাব তলব করলো কলকাতা হাইকোর্ট। ওই বছর আদৌ কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিনা তা আগামী 7 দিনের মধ্যে হলফনামা দিয়ে কিন্তু জানাতে হবে পর্ষদ সভাপতি গৌতম পালকে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো জানবেন এর আগে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়েছিল তাতে যে 50 নম্বরের টোটাল যে গ্র্যান্ড টোটাল করা হয়েছিল সেক্ষেত্রে ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড টেস্ট এরকমটাই উল্লেখ ছিল। কিন্তু সেক্ষেত্রে তারা কি আদৌ অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিল নাকি শুধুমাত্র ওই ইন্টারভিউটাই তাদের কাছে অ্যাপটিটিউড টেস্ট হয়ে গিয়েছিল সেই প্রশ্ন তুলেই কিন্তু এই মুহূর্তে রিপোর্ট তলব করতে বলেছে গৌতম পাল মহাশয়কে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি গৌতম পাল মহাশয় কিন্তু তখন ছিলেন না, তখন অন্য সভাপতি ছিলেন এবং সেক্ষেত্রে আপনারা সেটা জানেন কে ছিলেন, যাকে ইতিমধ্যেই অনেকটাই আপনারা দেখেছেন যে 2 লক্ষ টাকা পর্যন্ত তাকে জরিমানা করা হয়েছে। মানিক ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু ছিলেন এর আগে। এই নিয়ে মামলাকারীদের আইনজীবী যিনি রয়েছেন তরুণজ্যোতি তেওয়ারি আদালতে দাবি করেন যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে বাধ্যতামূলকভাবে কিন্তু নেওয়া হয়ে থাকে এবং ইন্টারভিউর জন্য ধার্য নম্বর 5, অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে কিন্তু ধার্য নম্বর 5। তো সেক্ষেত্রে কিন্তু ওই বছর অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই একাডেমিক স্কোর কম রয়েছে এমন 25,000 প্রার্থীকে এবাবদ নম্বর পাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে তাদের মোট নম্বর বেড়ে যায়, তারা নিয়োগও পেয়ে গিয়েছেন যথারীতি। অর্থাৎ একাধিক ক্যান্ডিডেট যাদের একাডেমিক স্কোর অনেকটাই কম ছিল কিন্তু তাছাড়াও এই অ্যাপটিটিউড টেস্ট না দেখিয়ে তাদেরকে বেআইনিভাবে নাকি নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। তাছাড়া নিয়োগও পেয়ে গিয়েছেন যথারীতি, অথচ একাডেমিক স্কোর বেশি থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছেন মামলাকারীরা। তো নিয়োগপ্রাপ্তরা অ্যাপটিটিউড টেস্টে কত নম্বর পেয়েছেন তাও মামলাকারীদের জানানো হয়নি। তো যাই হোক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ 24 জানুয়ারির মধ্যে পর্ষদ সভাপতিকে জানাতে হবে 2016 সালে প্রাথমিকে নিয়োগের ওই প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কি না। পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পর্ষদ সভাপতি হলফনামা দিয়ে জানাবেন এবছর কি পদ্ধতিতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে আপনারা অনেকেই অলরেডি জানেন যে 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে তাতে একাধিক ক্যান্ডিডেটরা যারা যারা পরীক্ষা দিয়ে এসেছেন অ্যাপটিটিউড টেস্টে যারা ডেমো ক্লাস দিয়েছেন তারা কিন্তু দেখে এসেছেন যে কীভাবে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হচ্ছে। তো সেটা পর্ষদ সভাপতিকে হলফনামা আকারে দিতে কোনো রকম অসুবিধা হবে না বলে আমি মনে করি। तो যাই হোক রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এবার একটু অন্যরকম অভিযোগ সামনে উঠে এলো। প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ অংশ হিসেবে অ্যাপটিটিউড টেস্ট করা হয়, এর জন্য আলাদা নম্বর রয়েছে। নিয়ম অনুযায়ী এটি করা বাধ্যতামূলক। মূলত চক পেন্সিল ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে অ্যাপটিটিউড টেস্ট করা হয়, কিন্তু অভিযোগ এই অংশটিকে বাদ দিয়েই পূর্বে শিক্ষক নিয়োগ করা হয়ে গিয়েছে। তো যাই হোক প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে প্রিয়াঙ্কা নস্কর সহ কয়েকজন চাকরিপ্রার্থীকে কাঠগড়ায় তুলে সাক্ষ্য গ্রহণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সাক্ষ্য থেকে জানা যায় যে বেশিরভাগ জেলায় অ্যাপটিটিউড টেস্ট করাই হয়নি, এমনকি অনেক জায়গায় শ্রেণীকক্ষের পরিবর্তে বারান্দায় ইন্টারভিউ নেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির জবাব চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 24 জানুয়ারির মধ্যে পর্ষদ সভাপতিকে জানাতে হবে 2016 সালে যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হয়েছে বা নিয়োগের যে সমস্ত প্রক্রিয়াগুলি গ্রহণ করা হয়েছিল, অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা। পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পর্ষদ সভাপতিকে হলফনামা আকারে জমা দিতে হবে এবছর কি পদ্ধতিতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হচ্ছে। তো এখন এই মুহূর্তে পুরনো ইতিহাস ঘেটে আদৌ কি পর্ষদ সভাপতি সমস্ত কিছু ঠিকভাবে উপস্থাপনা করতে পারবেন, নাকি এই যে 25,000 শিক্ষক অলরেডি যারা নিয়োগপ্রাপ্ত হয়ে গিয়েছেন তাদেরকে আবারও কি তাহলে অ্যাপটিটিউড টেস্ট দিতে হতে পারে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যার কিন্তু কোনো রকম উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে না। আগামী 24 জানুয়ারি পর্ষদ সভাপতি কি উত্তর দিচ্ছে, কি সমস্ত পেশ করছেন, তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে সমস্ত কিছু। এবং সেক্ষেত্রে আগামী দিনে কি তাহলে এই অ্যাপটিটিউড টেস্টের নাম্বার পর্ষদ কোথায় থেকে জোগাড় করবে, নাকি যারা নিয়োগপ্রাপ্ত হয়ে রয়েছেন তাদেরকে আবারও এই অ্যাপটিটিউড টেস্ট দিতে হতে পারে কিনা, সমস্ত কিছু সেটা কিন্তু আগামী দিনে আমরা বুঝতে পারবো। তো যাই হোক এই নিয়ে আগামী দিনে যে আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।